লৌহজং থানা পদ্মায় বিলীন হওয়ার আটাশ বছর পর আবার স্থায়ী ঠিকানায় থানার পাশেই নতুন ফায়ার স্টেশনেরও যাত্রা শুরু হয়েছে এছাড়া টঙ্গিবাড়ি ফায়ার স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন হয় মঙ্গলবার বিকেলে হাট ভোগ এই তিন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক সাগুপ্তা ইয়াসমিন এমেলি ভয়াবহ পদ্মা নদীর ভাঙনে আমাদের অরিজিনাল যে থানাটা ছিল সেই থানা পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নতুন থানা দিয়েছে এবং অত্যন্ত আধুনিক নতুন থানা যেখানে হাজতের ব্যবস্থা আছে মহিলা এবং পুরুষের এবং শিশুদের ভিন্ন যাতে স্বাস্থ্যকর পরিবেশে পুলিশ কাজ করে তারা এলাকার আইন শৃঙ্খলা সঠিক রাখতে পারে এবং সুন্দর সেবা দিতে পারে এটা একটা নদী ভাঙ্গন এরিয়া লৌজংয়ের অনেক পুরানো কৃত্রি কিন্তু এখন নদী গর্ভে চলে গিয়েছে থানা ভবনটি একবার ভেঙে গিয়েছে তা আমরা মনে করি যে পদ্মা সেতু হওয়ার পরে হয়তো আমাদের যে এম্বারমেন্ট আমরা করছি সেটা তো আছেই এর গতিপথ কিছু হয়তো চেঞ্জ হতে পারে আমরা সেটাও মনে ধারণায় আমাদের রয়েছে আর আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে যাতে এই নদী ভাঙ্গন রোধ করা এবং এই অ্যাম্বার্কমেন্টটা শক্তিশালী করা যাতে আর আর নদীতে না ভাঙে উনিশশো সালে পদ্মায় বিলীন হওয়ার পর পঞ্চাশ পুলিশ সদস্যের গুরুত্বপূর্ণ এই থানা ঘোর পরিত্যক্ত উপজেলা পরিষদ ভবনে পরিচালিত হচ্ছিল থানা ছাড়াও প্রথম ফায়ার স্টেশন পেয়ে দারুণ খুশি এখানকার মানুষ আর এখন যথাযথ সেবা দেওয়া সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আঠাশ বছর আগে পদ্মা নদীতে গেছিল থানা এখন নতুন থানা হয়েছে আমাদের ভালো হয়েছে ফায়ার সার্ভিস ছিল না আগে এখন ভালো হয়েছে আগুন লাগলে তো বিশাল বাতাসে উঠতেই থাকে কিন্তু যখন ফায়ার সার্ভিস আসে আমাদের একটা বিরাট একটা ভরসা হয়েছে যে আমরা এখন নিরাপত্তা থাকতে পারবো বিগত কিছু বছর আগে আমাদের অনেক বড় ক্ষয়ক্ষতি ছিল তখন তো আমাদের এই জায়গায় ফায়ার সার্ভিস ছিল না এখন এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ফায়ার সার্ভিস দিয়েছে এই কারণে আমাদের এখন আমাদের খুব উপকার হয়েছে আর কি এখন আগুন পানিতে এখন আর ক্ষয়ক্ষতি হইবো না ফায়ার স্টেশন না থাকাতে যদি ছোটোখাটো আগুন লাগে সেখানে আমাদের দূরবর্তী স্থান থেকে ফায়ার ফাইটারে এসে আগুন নিবাইতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি বেশি হয়ে যেত পাশাপাশি এখানে যদি কোনো লোক আহত হয় তাকে ঢাকা মেডিকেল বা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণের সময় দেরি হতো সেই সার্ভিসটুকু আমাদের এখন দারগুড়ায় নিয়ে আসছি এখন লহজুমবাসী খুব তাড়াতাড়ি অগ্নিকাণ্ড বা যে কোনো দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সেবাটা পাবে এবং কোনো রুগী যদি আহত হয় বা কোনো রুগী আমাদের ঢাকায় পাঠাতে হয় তাহলে আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স দিয়ে লোহজং থানাটি ইতো পূর্বে দুই তিনবার কিন্তু নদীতে বিলীন হয়ে গিয়েছে সর্বশেষ আমাদের একটা উপজেলা পরিষদের অলমোস্ট পরিত্যক্ত ভবনে থানার কার্যক্রম চলছিল আপনার আমরা সবাই জানি যে আসলে জনগণকে সেবা দিতে হলে সুন্দর কাজ করতে হলে সুন্দর পরিবেশ দরকার সেই হিসেবে বারবার ভাঙনের ফলে এই জায়গাটিতে নবনির্মিত যে ভবনটি হয়েছে এবং সেখানে ফোর্সেস থাকার পরিবেশটা অত্যন্ত চমৎকার হবে এবং আশা করি তাদের যে সুন্দর মনোবল নিয়ে তাদের ভালো একটি মানসিকতা তারা আরো এই লোহজংবাসীর জন্য তারা আরো বেশি করে নিজেদেরকে নিবেদিত করতে পারবে দেড় একর জমির উপর আট কোটি সাতচল্লিশ লাখ এবং তেত্রিশ শতাংশ করে জমিতে লৌহজং ফায়ার স্টেশন তিন কোটি পঞ্চাশ লাখ ও চার কোটি তিরানব্বই লাখ টাকা ব্যয়ে টঙ্গিবাড়ি ফায়ার স্টেশন নির্মাণ করে গণপূর্ত বিভাগ এরপর মন্ত্রী লৌহজোং সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকাবহ আগস্টের বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ